রাশিয়ার সেনাভর্তি একটি প্লেন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। রাজধানী কিয়েভের কাছে মস্কোর সেনা বহনকারী প্লেনটি গুলি করে ভূপাতিত করা হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বিপুল সংখ্যক রাশিয়ান প্যারাট্রুপার নিহত হয়েছে বলেও দাবি করা হয়। তবে এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও মন্তব্য করেনি। কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, ইউক্রেনীয় SU-27 যুদ্ধবিমানগুলো একটি রাশিয়ান IL-76MD ট্রুপ ক্যারিয়ারকে বাধাগ্রস্ত করেছে। জানা গেছে, প্লেনটি একসঙ্গে 167 জন সৈন্য ও 6-7 জন ক্রু বহন করতে পারে। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার 3,500-এর বেশি সেনা নিহত হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধে রাশিয়ার 3,500-এর বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও প্রায় 200 সেনাকে বন্দী করা হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে 14টি বিমান, 8টি হেলিকপ্টার এবং 102টি ট্যাঙ্ক হারিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেনের এই দাবি যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রাশিয়ার পক্ষ থেকেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি স্বীকার করা হয়নি। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় 198 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এর মধ্যে 3 শিশুও রয়েছে। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো এ তথ্য নিশ্চিত করেছেন।